আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়া উসাল্লি ওয়া নুসাল্লি আলা মুহাম্মাদিন নবীল আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া প্রিয় ভাই ও বোনেরা ঝড় বা বৃষ্টি এগুলো যেমন আল্লাহ তাআলার রহমত বহন করে রহমত নিয়ে আসে ঠিক একই ভাবে এই ঝড় বা বৃষ্টি এগুলো কিন্তু আল্লাহ তাআলার গজব নিয়ে আসে তো সেই ক্ষেত্রে আমাদের উচিত এই ঝড় বা বৃষ্টি এগুলোর রহমত প্রার্থনা করা বা এগুলো যে বরকত নিয়ে আসে সেটা প্রার্থনা করা তো এগুলোর যে অনিষ্টতা থাকে বা এগুলোর যে ক্ষতি থাকে সেই ক্ষতি থেকে আল্লাহ তালের কাছে আশ্রয় চাওয়া আমাদের কর্তব্য তো প্রিয় বন্ধুগণ এমন একটি দোয়া হাদিসে উল্লেখ হয়েছে যে দোয়াটি রাসুল্লাহ সাল্লি আসাল্লাম ওই সময় পাঠ করতেন যে সময় প্রবল হাওয়া বৈতব তো ঝড়ের সময় তিনি এই দোয়াটি পাঠ করতেন তো প্রিয় ভাই বোনেরা বর্তমান পরিস্থিতিতে আমাদের এই দোয়াটি জানা উচিত এবং এই দোয়ার ওপর আমল করা উচিত যাতে করে আসন্ন আসন্ন ঝড় বা এই যে বিপদ বিপদ সেই থেকে আল্লাহ আমাদেরকে রক্ষা করেন তো চলুন এখন আমরা দোয়াটি শিখে নেব ইনশাআল্লাহ এই দোয়াটি উল্লেখ হয়েছে তিরমিজিতে হাদিস নাম্বার তিন হাজার চারশো উনপঞ্চাশ রাসুল্লাহ সাল প্রবল বাতাসের সময় এই দুয়াটি পাঠ করতেন দুয়াটি হচ্ছে আল্ল হুম্মা ইন্নি আস আলুকা মিন খই রিহা অখৈরিমা ফিহা অখৈরিমা উরুশিলাত বিহি ওয়া উজুবিকা মিং সাররিহা ওসার রিমা ফিহা ওয়াসার রিমা উরশিলাত বি দোয়াটি আমি আবারও বলছি দুয়াটি হচ্ছে অল্ল হুম্মা ইন্নি আস আলুকা মিন খই রিহা ওয়াখৈরিমা ফিহা অখৈ রিমা উরুশিলাত বিহি ওয়া উজুবিকা মিং সাররিহা ওয়াসার রিমা ফিহা ওয়াসাররিমা উরুশিলাত বিহ আপনারা বাংলা উচ্চারণ দেখতে পাচ্ছেন আপনারা বাংলা উচ্চারণ দেখে দেখেও দোয়াটি মুখস্ত করে নিতে পারেন ইনশাআল্লাহ তো এই দোয়াটির বাংলা অর্থ হচ্ছে তোমার নিকট আমি এ বাতাসের মঙ্গল এর মাঝে নিহিত মঙ্গল এবং যে মঙ্গল সহ এটা পাঠানো হয়েছে তা প্রার্থনা করি আর এর ক্ষতিকর দিক এর মাঝে নিহিত ক্ষতি এবং যে ক্ষতি সহ এটা পাঠানো হয়েছে তা হতে তোমার কাছে আশ্রয় প্রার্থনা করছি তো প্রিয় ভাই বোনেরা যখন অনেক বেশি ঝড় তুফান হওয়ার আশঙ্কা থাকবে বা ঝড় তুফান চলে আসবে তখন আমরা এই দোয়াটি বেশি বেশি পাঠ করব ইনশাআল্লাহ এবং ঝড়ের পরবর্তী সময় যেহেতু একটা অন্যরকম অবস্থার সৃষ্টি হয় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয় তো সেক্ষেত্রে যদি আল্লাহ তালা আমাদেরকে ভালো রাখেন সুস্থ রাখেন যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সমস্ত মানুষের পাশে দাঁড়ানোটাও আমাদের কর্তব্য হিসেবে থাকে এটা আমাদের মানবিকতা এটা আমাদের দায়িত্ব একজন মমিন বা একজন মুসলমান যদি ক্ষতিগ্রস্ত হয় তার পাশে দাঁড়াটা আমাদের হচ্ছে কর্তব্য তো এজন্য আমরা তো এই দোয়ার ওপর আমল করবই ইনশাআল্লাহ পাশাপাশি যদি আল্লাহ তালা আমাদেরকে ক্ষতি থেকে হেফাজত করেন আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করব যারা ঝড় বৃষ্টি বা এরকম তুফানে ক্ষতিগ্রস্ত হয় আল্লাহ পাক রবিন আপনাকে আমাকে আমাদের সকলকে ঝড় বা তুফানের সমস্ত প্রকার ক্ষতি এবং সমস্ত প্রকার বালা ও মুসিবত থেকে সকলকে হেফাজত করুন আল্লাহ আমিন ওয়া খেরদানা আনিল রবামিন ওয়া সালামুইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাত